এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এসকে সিনহার বিরুদ্ধে রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দেশে আইনের শাসন রয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তবে বিচার বিভাগের জন্য দিনটি সুখকর নয় বলে মন্তব্য তার। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলমের দাবি, তথ্য প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতেই এ রায় হয়েছে। অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় 11 বছরের কারাদণ্ড হয়েছে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার। আর্থিক কেলেঙ্কারিতে এই প্রথমবারের মতো বিচার বিভাগের সর্বোচ্চ পদে আসীন হওয়া কারো সাজা হলো। ইউনাইটেড কিংডমের ইতিহাসে ইতিহাস দেখলে দেখবেন, ফ্রেঞ্চ রেভলিউশনেও দেখবেন, প্রধান বিচারপতিকে আপনার গিলোটিন করা হয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, আদালত ও আইন তার নিজস্ব গতিতে চলে, প্রমাণ হয়েছে কেউ আইনের ঊর্ধ্বে নয়। রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে কেউই আইনের ঊর্ধ্বে নয়, এবং যেই কোনো সাংবিধানিক পদ বা গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকে তার কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো। আর অবশ্যই আমি বলবো যে বিচার বিভাগের জন্য এটা একটা সুখকর দিন নয়, আমার কাছে এটা খুব একটা সুখকর দিন নয়। বাংলাদেশের ইতিহাসে এরকম অন্যায় কোনো প্রধান বিচারপতি করেন নাই, সেই জন্য এরকম বিচার করার প্রয়োজন হয় নাই। যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকার বা রাষ্ট্রের জন্য পালন করে তাকে তার কর্মকাণ্ডে আরও সতর্ক থাকা উচিত। বিচারপতি থাকাকালে অনেক মামলার রায় দিয়েছেন এসকে সিনহা। তার সাজা হওয়ার ঘটনায় এসব ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন দুদকের আইনজীবী খুরশিদ আলম। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা একজন আসামি ছিল, তিনি পলাতক ছিলেন, পলাতক অবস্থায় আইনের বিধিবিধান মেনে মামলার বিচার কার্য হয়েছে। এই রায়ের মাধ্যমে মানি লন্ডারিং, এই যে লন্ডারিং যে করেছে সাবেক প্রধান বিচারপতি, এটা প্রুফ হয়ে গেল। উনি প্রধান বিচারপতি হোক আর যাই হোক, আইন অপরাধ করলে অপরাধের সাজা তাকে পেতে হবে, আইনের সম্মুখীন হতে হবে, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে না হয়। আমি মনে করি এটাই আজকের রায়ের সবচেয়ে বড় মেসেজ। এ রায় বিচার বিভাগের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য দুদক আইনজীবীর। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।